হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি ডিজব স্কুলের আজকের স্পেশাল ক্লাসে। আমি আজকের ক্লাসটিকে এজন্য স্পেশাল বলবো, যদিও আজকের টপিকটি খুব একটা কঠিন কোনো টপিক নয়, খুবই সহজ একটা টপিক, কিন্তু আজকের ক্লাসটি স্পেশাল আমার জন্য বিশেষ করে, কারণ আজকের এই ক্লাসটি ডিজব স্কুলের 100তম ক্লাস। অর্থাৎ এর আগে আমি সর্বমোট 99টি ক্লাস করেছিলাম, আজকের এই ক্লাসটির মাধ্যমে আমার এই চ্যানেলে, এই ইউটিউব চ্যানেলটিতে 100টি ক্লাস পূর্ণ হলো। তো এই 100টি ক্লাস পূর্ণ করার পেছনে আপনাদের কিন্তু অবশ্যই হাত রয়েছে, কারণ আপনারা যেভাবে আমাকে ইন্সপায়ার্ড করেছেন, আমাকে সহযোগিতা করেছেন, বিশেষ করে যারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে নিয়মিত আমাকে উৎসাহ দিয়ে গেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই 100তম ক্লাসটি মূলত তাদের অনুপ্রেরণাতেই সম্ভব হয়েছে। হয়তোবা যদি আপনারা ভালোভাবে কমেন্ট না করতেন, আমাকে উৎসাহ না দিতেন, আমি দেখা যেত যে 2-4টে ক্লাস করেই কিন্তু থেমে যেতাম। কিন্তু আমার থেমে না যাওয়ার পেছনের যে মূল কারণ সেটা হচ্ছেন আপনারা। তো আশা করছি পরবর্তীতে আপনারা যারা আমার সাথে ছিলেন, আমাকে উৎসাহ দিয়েছেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে আমার মনোবল বাড়িয়ে দিয়েছেন, তারা ভবিষ্যতে আমার সাথে থাকবেন। এবং এই 100তম ক্লাসকে, আজকের এই ক্লাসটিকে যেন আমি 1000তম ক্লাসে নিয়ে যেতে পারি, এই প্রত্যাশা। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। মূলত ক্লাসটা আজকে কম্পালসারি নয়, তবুও যেহেতু আজকে 100তম ক্লাস, কিছুটা হলেও টপিক রাখবো, এই কারণেই এটি রাখা। তবে আরেকটি গুড নিউজ আমি দেব, আমার এই 100তম ক্লাসে আরো একটা বিশেষ বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলটি, ডি জব স্কুল চ্যানেলটি 1,00,000 সাবস্ক্রাইবার পূর্ণ করেছে। পাশাপাশি আরো একটা গুড নিউজ আমি দেব, সেটা আমি এই টপিকটার সামান্য আলোচনা করে নিই, তারপরে আপনাদের সামনে আরেকটা গুড নিউজ আছে, সেটা আমি একটা শেয়ার করার চেষ্টা করব। তবে আশা করছি ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন। তো চলুন আজকে বিষয়টা নিয়ে একটু আলোচনা করে নিই, সেটা হচ্ছে যে এর আগে আমি দশমিকের গুণ সংক্রান্ত একটি ক্লাস করেছিলাম, পাশাপাশি দশমিকের সরল নিয়ে একটা ক্লাস করেছিলাম। তারপরেও অনেকে কমেন্টস করে জানিয়েছেন ভিডিওতে যে ভাইয়া, দশমিকের ভাগ সংক্রান্ত যদি আমাদেরকে নিয়ম দেখানো হয় তাহলে আমরা উপকৃত হতাম। আসলে খুবই সহজ, দশমিকের গুণ যেমন সহজ, দশমিকের ভাগ তার থেকেও সহজ। তো চলুন আজকে আমরা বোর্ডে কয়েকটি দশমিকের ভাগ লিখে রেখেছি, চলুন আমরা সমাধান করে ফেলি। আমরা শুরুতেই যেটি লিখেছি, প্রশ্নে সাধারণত আসে এরকম 0.1 ভাগ 0.001, এই ভাগটা আমরা কিভাবে করব। সাধারণত দশমিকের ভাগ করার জন্য আমরা উপর নিচে লিখে রাখবো, লিখে নেব, অনেক সময় উপর নিচে দেওয়াই থাকে, এরকম আমরা লিখতে পারি 0.1 ডিভাইডেড বাই 0.001, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন এটার অ্যান্সার কিভাবে বের করব, ভাগটা কিভাবে করব। শুরুতেই আমাদের দশমিকটা তুলে দিতে হবে, দশমিক তুলে দিয়ে একটা সাধারণ ভাগে আমরা পরিণত করে নেব। কিভাবে? দশমিক উপরে এবং নিচের দুইটা দশমিকই তুলে দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নিচে দশমিকের পরে, অর্থাৎ দশমিকের পরে উপর নিচে, অর্থাৎ দশমিকের পরে ডান পাশে যে ডিজিট সংখ্যা রয়েছে সেটা সমান করে নিতে হবে, সেটা উপরে হোক বা নিচে হোক। আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে নিচে ডান পাশে ডিজিট রয়েছে 3টি, 1, 2, 3, কিন্তু উপরে দশমিকের পরে মাত্র 1টি ডিজিট রয়েছে। আমাদের উপর নিচে ডিজিট সমান করে আমরা দশমিকটা তুলে দেব। কিভাবে? আমরা যদি এখানে দুইটা শূন্য যোগ করে দিই, দুইটা জিরো যোগ করে দিই, মানে সংযুক্ত করে দিই একের ডান পাশে, তাহলে কি হচ্ছে, এখানেও 3টা ডিজিট, এখানেও 3টা ডিজিট। কিন্তু খেয়াল করে দেখেন, এখানে কি মানের কোনো পরিবর্তন হলো? যখন দশমিক থাকবে, যখন দশমিক থাকবে, আমরা দুটি ডিজিট যদি দিয়ে দেই ডান পাশে, তাহলে কি আমাদের কোনো মানের পরিবর্তন হবে? অবশ্যই না, কারণ আমরা জানি দশমিকের পরে 1 থাকা যে কথা, আর 10টা যদি 0 দেই তাহলে একই কথা।
কিন্তু মাঝখান থেকে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা ডিজিট সংখ্যা সমান হওয়ার কারণে আমরা কিন্তু এই যে দশমিক সহ সামনের সংখ্যাটা এটা আমরা তুলে দিতে পারলাম অর্থাৎ দশমিকটা আমরা তুলে দিতে পারতেছি তাহলে এখন ধরা যাক এখানে দশমিক নেই যেহেতু দশমিক নেই তার মানে একের আগে আগে যে শূন্যগুলো ছিল এই শূন্যগুলোর অবশ্যই কোনো ভ্যালু নেই আমরা জানি দশমিকহীন স্বাভাবিক সংখ্যায় কোন সংখ্যার আগে যদি শূন্য অসংখ্য থাকে তারপর সেগুলোর ভ্যালু নেই আবার দশমিক যুক্ত সংখ্যায় সেই দশমিকের ডান পাশে যদি অসংখ্য শূন্য থাকে সেগুলোর কোনো ভ্যালু নেই তাহলে এখানে শুধু থাকতেছে এক এখানে থাকছে একশো একশতকে যদি আমরা এক দিয়ে ভাগ দিই তাহলে অ্যান্সার হচ্ছে একশত এটাই হচ্ছে আমাদের অ্যান্সার কত সহজে কিন্তু আমরা সমাধান করে ফেললাম একইভাবে আমরা যদি এটা সমাধান করি এই অঙ্কটি 0.25 divided by 0.0005 এই অঙ্কটা যদি আপনাদেরকে সমাধান করতে বলি অনেকে হয়তো বুঝে ফেলেছেন অনেকে হয়তো এটাকে উপহাস করছেন যে এত সহজ অঙ্ক কেন শেখানো হচ্ছে আসলে সহজ হলেই সবসময় যে আমরা এড়িয়ে যাব এরকমটা নয় আমাদেরকে সবার বিষয়টি প্রাধান্য দিতে হবে অনেকে আমরা জানি না অনেকে হয়তো নিয়ম আগে শিখেছিলাম এখন হয়তো একটু ভুলে গিয়েছি সুতরাং আমাদের কিন্তু শেখার প্রয়োজন আছে তো এখানে ঠিক আগের মতোই আমরা যেটা করব এখানে দশমিকের পর ডিজিট রয়েছে দুইটি এখানে চারটি তাহলে আমরা দুইটা শূন্য বসিয়ে দিয়ে আমরা ডিজিট সংখ্যা সমান করে নিলাম তারপর কিন্তু পয়েন্টটা আমরা তুলে দিলাম পয়েন্টটা থাকলো না এবারে যেটা হচ্ছে এই যে পয়েন্ট যদি না থাকে তাহলে কোন সংখ্যার পূর্বে আগে বাম পাশে যদি জিরো থাকে এগুলোর তো কোনো ভ্যালু নেই তাহলে আমরা এই 5 দিয়ে এই 2500 এটাকে আমরা যদি ভাগ করে দিই তাহলে আমাদের অ্যানসার হচ্ছে 500 এটাই হচ্ছে অ্যানসার কত সহজে আমরা কিন্তু দশমিকে ভাগ করে ফেললাম এখন প্রশ্ন হচ্ছে আমরা যেখানে ডিজিট সমান নেই আমরা ডিজিট সমান করেছি শূন্য বসিয়ে যদি সমান থাকে সেক্ষেত্রে আমরা কি করব যদি ডিজিট উভয় পাশে সমান থাকে অর্থাৎ এই অঙ্কটির ক্ষেত্রে আমরা যেটি দেখতে পাচ্ছি 0.022 এবং নিচে হচ্ছে 0.002 এটা আমরা কিভাবে সমাধান করব এখানে ডিজিট সংখ্যা সমান রয়েছে তিনটি রয়েছে এবং এখানেও দশমিকের পরে ডিজিট তিনটি এক্ষেত্রে আমরা কি করব খুবই ইজি এখানে আমাদের আর পয়েন্ট তোলার দরকার নেই যেহেতু সমান অটোমেটিক আমরা পয়েন্টটাকে কিন্তু বাদ দিয়ে দিতে পারি উপর নিচে ডিজিট যদি সমান হয় তাহলে আমরা অটোমেটিক পয়েন্টটাকে বাদ দিয়ে দিতে পারি তাহলে এখানে এই সংখ্যাটির আগে যেহেতু আগে জিরো এগুলোর কোনো ভ্যালু নেই এই জিরোটার কোনো ভ্যালু নেই দুই দিয়ে আমরা যদি 22 ভাগ করে দিই তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 11 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো ফ্রেন্ডস কত সহজেই আমরা দশমিক সংক্রান্ত যে ভাগ রয়েছে সেগুলো সমাধান করলাম তো ফ্রেন্ডস আশা করছি দশমিকের ভাগ সংক্রান্ত যে কোনো অঙ্ক যদি আসে আপনারা খুব সহজে সমাধান করতে পারবেন চাকরি পরীক্ষায় সাধারণত দেখা যায় যে খুব সহজ কিছু ভাগ চলে আসে দশমিক সংক্রান্ত গুণ ভাগ বা সরল যেটা আসুক সহজ কোশ্চেন আসে এর একটাই কারণ সেটা হচ্ছে যে জাস্ট দেখা হয় যে আমরা নিয়মটা জানি কিনা সুতরাং আশা করছি পরবর্তীতে দশমিকের ভাগ সংক্রান্ত যে কোনো কোশ্চেন আসলে আপনারা খুব সহজে অ্যান্সার করতে পারবেন তো ফ্রেন্ডস আজকের টপিকটি এখানে শেষ করছি তবে আমি শুরুতে বলে রেখেছিলাম যে আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব আনন্দের একটা বিষয় আপনার সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার এই চ্যানেলটি 1,00,000 সাবস্ক্রাইবার পূর্ণ হওয়াতে ডিজব স্কুলের 1,00,000 সাবস্ক্রাইবার পূর্ণ হওয়াতে ইউটিউব কর্তৃপক্ষ থেকে আমাকে একটি বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে সেটা শুধু ডিজব স্কুল নয় ইউটিউবে যে কোনো চ্যানেল যখন 1,00,000 সাবস্ক্রাইবার পূর্ণ করে ইউটিউব থেকে একটি সম্মাননা অ্যাওয়ার্ড দেওয়া হয় যেটাকে বলা হয় সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ড তো আমিও পেয়েছি সেই অ্যাওয়ার্ডটা আমার চ্যানেলটিও পেয়েছে আপনাদের সহযোগিতায় আমি আজকে সেই প্লে বাটনটি আপনাদেরকে শেয়ার করবো অর্থাৎ আপনাদেরকে দেখাতে চাচ্ছি জাস্ট 1 মিনিট আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ড যেটা ইউটিউব থেকে দেওয়া হয়েছে তো আমি আপনাদের সামনে এটা এখন খুলে দেখাবো
আপনারা অনেকেই হয়তো এরকম প্লে বাটন অ্যাওয়ার্ড গুলো দেখেছেন, আবার অনেকেই দেখেননি। তবে আমি সেটা বলবো না, কারণ আমার চ্যানেলটি যেহেতু আপনাদের সহযোগিতায় আমি পেয়েছি, এটার বিশেষত্ব আমার কাছে একটু বেশি। এখানে ইউটিউব কর্তৃপক্ষ থেকে তাদের আমার সম্মাননার স্বীকৃতি স্বরূপ এখানে তাদের পক্ষ থেকে একটি মেসেজ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আর পাশাপাশি এই বক্সের মধ্যে সযত্নে তারা আমার এই চ্যানেলটির সম্মাননা স্বরূপ যে প্লে বাটনটি পাঠিয়েছে, আমি সেটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ড যেটা ইউটিউব থেকে পাঠিয়েছে। তো আমি আপনাদের সাথে এজন্যই শেয়ার করছি এবং আপনাদের সাথে আনন্দটা ভাগাভাগি করে নিচ্ছি, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। আপনারা যদি আমার ভিডিওগুলো না দেখতেন, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করতেন, তাহলে কখনোই আমি এত দূর আসতে পারতাম না। তো এই প্লে বাটনটি আমি বলবো যে এটা শুধু আমার নয়, এটি আপনাদের সকলের এবং আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ, কারণ শুধুমাত্র আপনাদের কারণে আমি এই প্লে বাটনটি পেয়েছি। তো আশা করছি যারা আমাকে এত দূর আসতে, এই ইউটিউব চ্যানেলটি নিয়ে এত দূর আসতে সহযোগিতা করেছেন, পরবর্তীতে আমার সাথে থাকবেন এবং সবসময় আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন, এই প্রত্যাশা। আর আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। যারা আমার এই চ্যানেলটি দেখে চাকরির প্রস্তুতি নিচ্ছেন, অবশ্যই ভালো কিছু করবেন, অনেক দূরে এগিয়ে যাবেন, এই প্রত্যাশা। তো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে এই আনন্দের মুহূর্তটুকু ভাগাভাগি করে নিতে পেরে আমার খুবই ভালো লাগছে, এবং আশা করছি যদি আপনারা আমাকে এভাবে সাপোর্ট করে যান, আমার পাশে থাকেন, তাহলে অবশ্যই শুধুমাত্র 1 লক্ষ সাবস্ক্রাইবার নয়, আমার এই চ্যানেলটি 10 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ করবে একদিন অবশ্যই। এবং আজকে যেমন আমি সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ডটি পেয়েছি, পরবর্তীতে আমার এই চ্যানেলটি অবশ্যই গোল্ডেন প্লে বাটন অ্যাওয়ার্ড পাবে, এই প্রত্যাশা। তো আমার সাথে থাকবেন আশা করছি, আর আমার জন্য সবসময় দোয়া রাখবেন। আর আজকে এ পর্যন্তই, পরবর্তীতে হয়তো আরো অনেক অনেক নতুন নতুন ক্লাস নিয়ে আসবো, গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসবো। চাকরি প্রত্যাশী বা চাকরির যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অনেক ভালো কিছু আপনারা এই চ্যানেলটিতে পাবেন, এই প্রত্যাশা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।